যদি হয় তাহলে ঠিক, আর আপনি দাবি করেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধার, কথায় আপনার এই শ্রদ্ধা, আপনার এটি ঠাট্টা বিদ্রুপের শ্রদ্ধা ছাড়া আর কিছুই নয়। সত্যিই যদি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি কোনো মুসলিমের শ্রদ্ধা হয় থাকে, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দিনের উপরে ছিলেন, সুন্নার দিনের উপরে ছিলেন, সেই তাওহীদ এবং সুন্নার প্রতি আপনাকে ফিরে আসতে হবে। আপনি ইচ্ছা মতো মন গড়া মতবাদ তৈরি করে নেবেন, আবার দাবি করবেন যে আপনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা বল প্রদর্শন করছেন, তার প্রতি খুবই আপনার ভক্তি রয়েছে, এসব মিথ্যা। শ্রদ্ধা ও ভক্তি দিয়ে আল্লাহর কাছে কোনো পাওয়ার আশা করা যায় না। সুতরাং আমরা বলবো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আমরা তাকে ভালোবাসি, তবে তার ভালোবাসার অর্থ এটা নয় যে এই আশুরা মুহররম আসলেই শুধু তাকে ভালোবাসবো, তার ভালোবাসার কথাগুলি বলবো আর সব সময় তাকে ভুলে যাব, তা কখনো নয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবশ্যই আমরা ভালোবাসবো, কিন্তু তার ভালোবাসাকে কেন্দ্র করে আমরা কখনো সীমা লঙ্ঘন করতে পারি না। আজকে যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই বেদনাদায়ক ঘটনার কারণে শোক পালন করছেন, ইসলাম কি আপনাদেরকে এতদিন পরেও সেই শোক পালনের অনুমতি দিয়েছে? কখনো নয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম মানতেন সেই ইসলামে কি এই 1300 বছর পরেও শোক পালনের কোনো সুযোগ রয়েছে? কখনো নেই। যদি না থেকে থাকে তাহলে সত্যি আপনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না, তার দিনকে, তার আকিদাকে, তার আমলকে, তার ইসলামকে আপনি অনুসরণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামে শোক পালনের সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয়েছে কতদিন? সর্বোচ্চ শোক পালনের সময়সীমা হল মাত্র 4 মাস 10 দিন। সর্বোচ্চ সময়সীমা শোক পালনের হচ্ছে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনও পৃথিবীর কোন পুরুষের জন্য শোক পালনের সময় নয়, এটা হলো মেয়ে মানুষের। কোন মেয়ে মানুষ? সকল মেয়ে মানুষ নয়, এটা ওই মহিলার জন্য শুধু 4 মাস 10 দিন শোক পালনের সময় যেই মহিলার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই বিধবা মহিলার জন্য। সাধারণ কোনো মহিলার জন্য তার বাবা মারা গেলেও, নিজের ভাই মারা গেলেও, সন্তান মারা গেলেও তাকে 4 মাস 10 দিন শোক পালনের অনুমতি দেওয়া হয়নি, ইসলামের সময় দেয়নি। তাহলে কথায় সেই 4 মাস 10 দিন একজন মেয়ে মানুষের জন্য সেই স্ত্রীর জন্য সর্বোর্ধ্ব সময়, সেই 4 মাস 10 দিন কেন? 400 বছর চলে গেছে, 1300 বছর চলে যাচ্ছে, এখন আপনি শোক পালন করবেন ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে, আর আপনি দাবি করবেন ইসলামের, কোন ইসলামের অনুসারী আপনি? নিশ্চয়ই ইহুদিদের তৈরি করে দেওয়া ইসলামের অনুসারী ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, রেখে দেওয়া ইসলামের আপনি কখনো অনুসারী হতে পারেন না। ঠিক একইভাবে আসুন, এরপরও কেউ যদি শোক পালন করে তার নির্দিষ্ট সীমার মধ্যে, সেখানেও একজন মেয়ে মানুষ যদি শোক পালন করে, শোক পালন করবে তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু তার খেয়াল খুশি মতো তাকে, জাহেলি প্রথার মতো তাকে শোক পালনের ইসলাম অনুমতি দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন সহিহুল বুখারীর হাদিস, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল দুয়ুবা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যা। লাইসা মিন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন আমাদের মধ্যে সে থাকতে পারে না যে শোক পালন করতে গিয়ে লতামাল খুদুদা গাল চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা তার কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যা জাহিলি কর্মকাণ্ড লিপ্ত হয়ে যায়, সে ব্যক্তি কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে একজন মেয়ে মানুষ তার বৈধ সময় হলো শোক পালনের 4 মাস 10 দিন, সেই সময়ে ওই মেয়ে মানুষ যার স্বামী হারিয়ে গেছে তার জন্য ইসলাম অনুমতি দেয়নি যে সে গাল চাপড়িয়ে, বুক চাপড়িয়ে, কাপড় ছিঁড়ে, নিজেকে রক্তাক্ত করে, মাথার চুল ছিঁড়ে এইভাবে সে শোক পালন করবে, এই ইসলামও তাকে এই অনুমতি দেয়নি। তাহলে আজকে আপনি কোন সেই হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা দেখাতে চান, তার প্রতি আপনার ভক্তি দেখাতে চান, তার প্রতি আপনি শোক পালন করতে গিয়ে আজকে এই 1300 বছর পরে আপনি নিজেকে রক্তে রক্তাক্ত করছেন, কথায় আপনার ইসলাম? অথচ একটু খুঁজে দেখুন, যারা শোক পালন করতে গিয়ে রক্তে রক্তাক্ত হচ্ছে তাদের অধিকাংশের চেহারা দেখবেন ক্লিন শেভ, তাদের চেহারাও দাড়ি নেই। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন প্রকৃতির মানুষ ছিলেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর
চেহারা কি এই ছিল আজকে তুমি যাকে কেন্দ্র করে শোক পালন করছো, যার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ? যারা ইতাজিয়া মিছিল করে বেড়ায় তাদের অধিকাংশকে দেখবেন হয়তোবা পাঁচ ওয়াক্ত সালাতের কোনো গুরুত্ব নেই তাদের। কার জন্য আপনি শোক পালন করছেন? সেই হোসাইন রাদি আল্লাহ আনহু, তিনি তার জীবনে কখনো পাঁচ ওয়াক্ত সালাত বর্জন করেছেন? হোসাইন রাদি আল্লাহ আনহুর সালাত ছিল পাঁচ ওয়াক্ত, আজকে সেই শিয়া সমাজের সালাত হলো কয় ওয়াক্ত? তাদের সালাত হলো তিন ওয়াক্ত। যদি সত্যি হুসাইন রাদি আল্লাহ আনহুর প্রতি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তার অনুসরণের চিন্তা থাকে, তাহলে পাঁচ ওয়াক্ত সালাতকে তিন ওয়াক্ত কেন করেছো তোমরা? হোসাইন রাদি আল্লাহ আনহু তার প্রতি ভালোবাসা শুধু মুখ দিয়ে আর এই শয়তানি ও ইবলিসি কর্মকাণ্ডের মাধ্যমে